স্ত্রীকে সুখী রাখার দশটি গোপন কৌশল সংসার ঠিকঠাক রাখতে হলে স্ত্রীকে সুখী রাখাটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় সংসারে স্বামী স্ত্রীর তুলনায় স্ত্রীকে সুখী রাখা বেশি কঠিন আপনার কি মনে হয় তাই আজ আপনাদের জানাবো স্ত্রীকে সুখী রাখার কিছু কৌশলের কথা এক নম্বর ফোন করুন বাজার সদাই বাচ্চার স্কুল টাকা পয়সা ইত্যাদি বিষয় নিয়ে তো স্ত্রীর সঙ্গে ফোনে সবসময় কথা বলেন তবে এর বাইরেও তাকে ফোন করুন হ্যালো বলুন বা তাকে বলুন আপনি তাকে মিস করছেন তাকে স্মরণ করছেন বারবার বলুন হাই ডার্লিং কেমন আছো দেখবেন সে খুশি হবে দুই নম্বর ফুল কিনুন এটা আসলে কোনো রকেট সায়েন্স নয় তবে ফুল চকলেট বা ছোটো ছোটো কোনো উপহার স্ত্রীকে দিলে সে কিন্তু খুশিই হয় সে বুঝবে আপনি তার প্রতি যত্নবান তিন নম্বর তার কথা শুনুন সবাই চায় মানুষ তার কথা শুনুক ও তাকে বুঝতে পারুক মানুষ চায় আসলেই কেউ তার বন্ধু হোক আপনিও সে কৌশলটি অবলম্বন করুন স্ত্রীর কথা শুনুন এবং বোঝার চেষ্টা করুন হোক না সেটা যত অপ্রয়োজনীয় তাকে বিচার করার আগে তার আবেগকে গুরুত্ব দিন এই অভ্যাসটা কিন্তু স্ত্রীর মন গলাতে কাজে আসবে চার নম্বর ঘরের কাজে প্রতিযোগিতা আধুনিক জীবন খুব চাপযুক্ত এখন ছেলে উভয় বাইরে কাজ করে সারা দিন অফিস করে এসে ঘরের কাজ করতে গেলে আপনার যেমন ক্লান্ত অনুভব হবে আপনার স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু বিষয়টি তাই তাই ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করুন পাঁচ নম্বর আপনি যত্নবান বিষয়টি বোঝান আপনি তার প্রতি যত্নবান এ বিষয়টি তাকে বোঝানোর চেষ্টা করুন তাকে ভালোবাসার কথা বলুন বিয়ের পর অনেক দম্পতির মধ্যেই এ বিষয়টি আর হয় না তোমাকে ভালোবাসি এ ছোট্ট কথাটি সম্পর্কে ভেতর প্রাণ আনতে সাহায্য করে তাই লজ্জা ছেড়ে ভালোবাসার কথা বলুন বলুন আমি তোমাকে খুব ভালোবাসি ছয় নম্বর স্বপ্ন পূরণে সাহায্য করুন আপনি আপনার স্ত্রীর স্বপ্ন পূরণে সাহায্য করলে সে আপনার প্রতি নির্ভর করবে এবং বুঝতে পারবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন আর এতে সে খুশিও হবে সাত নম্বর হাঁ বলুন এই শব্দটি খুব সহজ কিন্তু স্ত্রীর মন জয়ের জন্য বেশ উপকারী তার পরামর্শ বা আইডিয়ার প্রশংসা করুন এবং হাঁ বলুন আর যদি বিষয়টি আপনার মতের সঙ্গে নাও মেলে তাহলে নরমভাবে ভিন্ন মতটি বলুন এবং আপনার মতটি তার মতের তুলনায় কেন ভালো সেটি বুঝিয়ে বলুন দেখবেন সে গলে যাবে আট নম্বর সময় দিন বেশিরভাগ দাম্পত্যের সম্পর্কে একটি পর্যায়ে এক ধরনের একঘেয়েমি চলে আসে এই একঘেয়েমি দূর করতে নিজেদের মধ্যে সময় কাটান কোথাও বেড়াতে যান বা বাইরে খেতে যান প্রায়ই এ কাজগুলো করুন এ বিষয়টিও আপনার স্ত্রীর মেজাজ ঠান্ডা রাখবে নয় নম্বর জড়িয়ে ধরুন জানেন কি জড়িয়ে ধরা মন ও স্বাস্থ্যকে ভালো রাখে আমরা যখন কেউ কাউকে জড়িয়ে ধরি তখন মস্তিষ্ক থেকে ভালো হরমোনগুলো বের হয় আর এটি আমাদের সুখী করে তাই স্ত্রীকে প্রায়ই জড়িয়ে ধরুন বেশি বেশি চেপে ধরুন এতে সম্পর্ক শক্ত না হলেও নষ্ট হবে না ভালো সম্পর্কই হবে দশ নম্বর স্ত্রীর জন্য দোয়া করুন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজিনা ওজর ইয়াতিনা ইমামা এ দোয়াটি পড়লে আপনার স্ত্রী আপনাকে সবসময় বকে চেপে ধরে রাখবে বিশ্বাস রাখুন মানবতার কল্যাণে আলফাতাহ টিভি সাবস্ক্রাইব শেয়ার করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন